উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা তো ফেসবুক ব্যবহার করো, তাই না? যখন তোমার আইডি এবং পাসওয়ার্ড দাও, তোমার আইডি এবং পাসওয়ার্ড যখন দাও, তখন একটা পেজ ভেসে ওঠে। এই পেজকে কি আমরা বলি জানো? হোম পেজ বলি। এই হোম পেজটা আসলে কি করে তৈরি হলো, কে তৈরি করলো, কেমন করে তৈরি করলো, কি জানতে ইচ্ছা করে না? আমার মনে হয় জানতে তো ইচ্ছে করেই সবার। এই যে হোম পেজটা যে তৈরি হলো, এটা কি আসলে ক্যামেরা দিয়ে ছবি তুলে কি পেজটা তৈরি করা হয়েছিল, না কিভাবে তৈরি করা হয়েছিল? যে কোনো ওয়েবসাইটে ধরো তুমি রাশি এডুকেশন বোর্ডে তুমি ঢুকলা, ঢোকার সাথে সাথে একটা পেজ, প্রথমে যে পেজটা চলে আসে, তাহলে এই পেজটাতে চলে আসলো তো ওই পেজটা তৈরি হলো কি করে? তুমি ইউটিউবে ঢুকলে একটা প্রথমে ইউটিউবের হোম পেজ চলে আসলো, মূল পেজ চলে আসলো, সেটা তৈরি হলো কি করে? কেউ কি ক্যামেরা দিয়ে এভাবে ছবি তুলে কি এটা তৈরি করেছিল? আসলে তৈরি করে ওভাবে তৈরি করেনি কেউ। এটা একটা কোড ব্যবহার করে, এটা একটা কোড ব্যবহার করে এই পেজটা তৈরি করা হয়েছিল। যেই কোড ব্যবহার করে, যেই কোডগুলো লিখে এই পেজগুলো তৈরি করা হয়েছিল, সেই প্রোগ্রামটার নাম হলো HTML। তাহলে কী নাম সেটার নাম? HTML। তাহলে HTML এটা প্রকৃত অর্থে একটা প্রোগ্রামিং ভাষা নয়, কিন্তু ওয়েব পেজ, আমরা যে ওয়েব পেজের কথা বললাম, আমরা তুমি ফেসবুক চালু করলে যে পেজটা তুমি পাও, এডুকেশন বোর্ড চালু করলে যে পেজটা পাও, যে কোনো পেজ, তুমি অ্যাড্রেস লেখার পর যেটা তোমার কাছে প্রথমে ভেসে ওঠে, এইটা যে যিনি তৈরি করলেন, যেমনি তৈরি হলো, যেভাবে তৈরি হলো, এটা তৈরি করার জন্যে যে ভাষাটা ব্যবহার করা হয়েছিল সে ভাষার নাম কি বললাম? HTML। তবে HTML কোনো প্রকৃত অর্থে কোনো প্রোগ্রামিং ভাষা নয়, তবে ওয়েব ওয়েব পেজ তৈরি করতে এই HTML দিয়ে কি করা যায়? অ্যানিমেশন দেওয়া যায়, টেক্সট দেওয়া যায়। আমরা যে টেক্সটগুলো দেখি না, সেখানে বিভিন্ন ধরনের অডিও দেখা যায়, ভিডিও দেখা যায়, লিঙ্ক দেখা যায়, এগুলো কিন্তু এই HTML ভাষাতেই কিন্তু তৈরি করা হয়ে থাকে। আজকে কিন্তু আমাদের পড়ার বিষয় হলো এই যে হোম পেজ বা ওয়েব পেজটা যে আমরা দেখি, এটা ডিজাইনটা কি করে হলো, এর পেছনটা কি আসলে, এটা কেমনে তৈরি হলো? তো প্রথমেই আমরা বলি ওয়েব পেজ কি। তাহলে ওয়েব পেজ কি আমরা একটু আগে বললাম, ইন্টারনেটে ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে কিন্তু ওয়েব পেজ বলা হয়ে থাকে। তাহলে এটা সারা বিশ্বের একটা কি আছে, ইন্টারনেটের সার্ভারে কিন্তু একটা ফাইল আছে, এই ফাইলটা যেটা সেটার নাম কিন্তু ওয়েব পেজ। আজকে খুবই ছোট ছোট খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এই আলোচনার উপর ভিত্তি করে কিন্তু আমরা একটা ওয়েব পেজ ডেভেলপার হতে পারবো। তো চলো পরবর্তীতে আমরা ধীরে ধীরে জিনিসগুলো জেনে নিই, ওয়েব পেজের বিষয়বস্তু। তাহলে আমরা ওয়েব পেজ মানে আমরা বুঝলাম যে ওয়েব পেজ মানে তাহলে কি হলো। ওয়েব পেজের আমরা যখন আমরা রাশি এডুকেশন বোর্ডের আমরা একটা ঠিকানা লিখে দিলাম, আমরা একটা ওয়েব পেজ পেলাম এভাবে, তাই তো? এই ওয়েব পেজের বিষয়বস্তু আছে কিছু। বিষয়বস্তু মানে কি কি আছে দেখবে, লেখা আছে, বিভিন্ন ডিজাইনের লেখা উপস্থাপন হয় সেখানে, লেখা থাকে না? তারপর কি থাকে, তাদেরকে আমরা কিন্তু টেক্সট বলি। তারপর কি সেখানে গ্রাফিক্স থাকে, অ্যানিমেশন থাকে, ছবি থাকে, অডিও থাকে, ভিডিও থাকে, লিঙ্ক থাকে বিভিন্ন, মানে ওখান থেকে আর এক লিঙ্কে যেতে পারি আমরা। তোমরা রাশি এডুকেশন বোর্ডে তুমি ঢুকে দেখবা যে তুমি মনে করছো যে ওখান থেকে আমি একটা ডিজি অফিসে
গিয়ে বিস্তারিত কিছু তথ্য জানতে চাচ্ছ, তুমি ডিজি অফিসে কিন্তু যেতে পারবে, ওখান থেকে শিক্ষক বাতায়নে কিন্তু যেতে পারবে তুমি। মানে আমরা ওখান থেকে এটাকে লিঙ্ক বলা থাকে। তাছাড়াও ওই এডুকেশন বোর্ডে তুমি দেখবে বিভিন্ন নোটিশে বিষয় আছে, সেখানে বোর্ড চেয়ারম্যানের ছবি আছে, তার কিছু বার্তা আছে, এবং এই বোর্ডের ইতিহাস কিন্তু লেখা আছে। এগুলো কিন্তু ওয়েবসাইটের বিষয়বস্তু। তাহলে এই ওয়েবসাইটের বিষয়বস্তুতে যে তথ্যগুলো আমরা দেখতে পাই সেগুলো আসলে কোন ফরম্যাটে থাকে, সেটাই কিন্তু আমাদের আজকে বিষয় বলার বিষয়। প্রথমে আমরা যে টেক্সটের কথা বললাম, টেক্সট মানে আসলে তো আমরা জানি লেখা। এই লেখা কিন্তু এই লেখাটা আমরা ওখানে যখন লিখে দেই আমরা এই ওয়েব পেজে, যে আমরা টেক্সট লিখি আমরা, তাহলে ওয়েব পেজের টেক্সটকে HTML ফাইলে কিন্তু সংরক্ষণ হয়ে যায়। তাহলে ওয়েব পেজে যে আমরা টেক্সট লিখি সেটা কোথায়? HTML ফাইলে সংরক্ষণ হয়ে যায়। এছাড়া সেখানে কিন্তু .PDF PDF ফাইলের তথ্য বা লেখা কিন্তু সেখানে কিন্তু পাওয়া যায়। তুমি দেখবে যে সেখানে নোটিশ বোর্ডে দেখবে যে সেখানে কিন্তু অনেক নোটিশ থাকে, সেটা PDF ফাইল থাকে। এছাড়াও এই হোম পেজে আর কি থাকবে? সেখানে কিন্তু যে তথ্যটা থাকবে সেখানে কিন্তু পাওয়ার পয়েন্টের তথ্য থাকে, সেই পাওয়ার পয়েন্টের এক্সটেনশন হলো .PPT। সেখানে MS ওয়ার্ডের কিন্তু তথ্য থাকতে পারে, MS ওয়ার্ডের এক্সটেনশন হলো ডকস, DOCS অথবা DOC। এটা হলো টেক্সট। এছাড়া আর কি থাকতে পারে হোম পেজে? আমরা বললাম, ধীরে ধীরে তুমি কিন্তু বিষয়টা বোঝো আর কি। হ্যাঁ, তাহলে হোম পেজে এটা একটা থাকলো। আর তাছাড়া ছবি থাকতে পারে হোম পেজে, কি থাকতে পারে? ছবি। তো হোম পেজে যে ছবিগুলো থাকে বা গ্রাফিক্সগুলো থাকে এগুলো কিন্তু একটা নিয়মের মধ্যে কিন্তু থাকে, একটা নিয়ম বা একটা ফরম্যাটে কিন্তু থাকে। যেমন ধরো বললেই কিন্তু সে ছবিটা কিন্তু ওখানে আপলোড হবে না বা ওখানে শো হবে না বা আমরা ওখান থেকে দেখতেও পাবো না, ঠিক আছে? সেই ছবিগুলো, একটা ছবির নাম হলো কি? একটা হলো JPEG, হ্যাঁ, JPEG অথবা JPG, এ ডট কিন্তু আছে, এটা মাথায় রেখো। JPEG আর একটা নাম কি? JPG। এটাকে বলা হয় জয়েন্ট পিকচার, ও এটাকে বলা হয়ে থাকে, আমরা এটা একটু বসে দিলাম, এটাকে বলা হয়েছে জয়েন্ট, যে দেওয়া হলো জয়েন্ট, JOINT, জয়েন্ট ফটোগ্রাফি ও বলা যায়, ফটোগ্রাফিক, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এটা JPEG মানে জয়েন্ট ফটোগ্রাফি, এটাকে আমরা পিকচারও বলতে পারি, কি জয়েন্ট পিকচার এক্সপার্ট গ্রুপ। কখনো কখনো তুমি দেখবে JPEG না থাকে, JPG থাকে, তাহলে JPG কি হবে? জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ লেখা থাকবে, এটুক এটুক বললেও কিন্তু হবে, মানে দুটা কিন্তু একই জিনিস, ক্লিয়ার? আর একটা, যে ছবিটা আমরা এই হোম পেজে পাবো, যে ছবিটা আমরা অ্যাড করব, সেটাকে বলা হয় PNG বলা হয় থাকে। আমরা এই দিক থেকে দেখি, একটা ছবির নামকে PNG বলা হয় থাকে, PNG। আর একটা বলা হয় থাকে GIF, এগুলো কিন্তু ডট হবে, হ্যাঁ, GIF, GI ছোট হাতের অবশ্য, GIF। আর একটা হলো বিট ম্যাপ। তো পিং মানে কি আসলে? পিং মানে এটা হলো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এটাকে বলা হয় পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এটাকে কি বলা হয়? নেটওয়ার্ক পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স এটাকে বলা হয়। এটা ইন্টারনেট থেকে সার্চ করে যে ছবিগুলো পাওয়া যায় সেটাকে PNG ছবি বলা হয় থাকে। GIF এটাকে বলা হয়। GIF এর ফুল মিনিং হলো গ্রাফিক্স ইন্টারচেঞ্জ। GIF হলো গ্রাফিক্স
জিআরএ, পিএইচ, আইসি, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ, ইন্টারচেঞ্জ সিএসএনজি, ইন্টারচেঞ্জ ফরম্যাট। তোমরা তো জানো এই জিআইএফ ছবি দেখো না, খুবই ছোট্ট অ্যানিমেশন দেওয়া একটা ছবি, খুবই অল্প সময়ের জন্য, 5 সেকেন্ড 10 সেকেন্ড অ্যানিমেশন ছবিকে জিআইএফ ছবি, এটাও কিন্তু আমরা ইন্টারনেটে পেয়ে থাকি। আর একটা হলো, এটাকে বলা হয় বিট ম্যাপ, এটাকে হলো বিট ম্যাপ, এটাকে বলা হয় বিএমপি ফাইল বলা হয়, এটাকে বিএমপি ফাইল বলা হয় ডট, এটা বিট ম্যাপ ইমেজ, বিট ম্যাপ ইমেজ ফাইল বা ফাইলই আর কি। এই ছবিগুলো, এই ছবিগুলো কিন্তু আমরা এই HTML ব্যবহার করে হোম পেজে কিন্তু অ্যাড করাতে পারি, ঠিক আছে? এছাড়াও আমরা আর কি পারি বলেছি, হোম পেজে আমাদের হোম পেজের বিষয়বস্তুর মধ্যে তাহলে কি থাকলো? প্রথমে হলো আমাদের টেক্সট থাকলো, টেক্সটের পরে আমাদের থাকলো কিছু স্থির ছবি, স্থির ছবির কিন্তু আমাদের কিছু ফরম্যাটের কথা বললাম, একটা ফরম্যাট, একটা ফরম্যাটের নাম হলো জেপিইজি, একটা পিএনজি, আর একটা বললাম হলো জিআইএফ, আর একটা হলো বিট ম্যাপ, বিএমপি বলা হয় যাকে, বিএমপি। এছাড়াও আমরা ভিডিও ছবি আমরা কিন্তু সেখানে অ্যাড করতে পারি, সেটার জন্য কিন্তু ফরম্যাট লাগবে একটা। তাহলে ভিডিওর জন্যেও কিন্তু, ভিডিওর জন্যেও কিন্তু আমাদের একটা কি লাগবে, ফরম্যাট লাগবে। এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখো। তো ভিডিওর জন্য যে ফরম্যাট লাগবে সেটা ডট MP4 আমরা জানি, কিন্তু MP4 একটা আমাদের একটা ছবির ফরম্যাট আছে, এই এই ছবি দিয়ে কিন্তু ভিডিও তো আমাদের এখানে আসে। আর একটা আছে ডট মোভ, আছে ডট MOV, এরকম একটা আছে, আর কি আছে ডট AVI, আছে ডট AVI, এইরকম ফরম্যাটের ছবি যদি হয়, ভিডিও হয়, তাহলে কিন্তু আমরা হোম পেজে অর্থাৎ ওয়েবসাইটের হোম পেজে কিন্তু ছবিটা কিন্তু ইনসার্ট হবে এবং যেটাকে আমরা দেখতে পাবো। তারপরে অডিও ছবি, আমরা কিন্তু অডিও যদি শব্দ দিতে চাই, অডিও, সেটারও কিন্তু একটা ফরম্যাট আছে, সেটা হলো কি আমাদের MP3 বলা হয়, আমরা কি বলি, আমরা বলি না MP3 নিব, MP3 আমরা বলি, থেকে MP3 আছে, তারপরে সে MDI আছে, ডট MDI, এই ছবি, এই ফরম্যাটের ছবিগুলো কিন্তু, এইগুলো শব্দগুলো কিন্তু আমাদের কোথায় থাকে, হোম পেজে কিন্তু বিষয়বস্তুর মধ্যে কিন্তু সংযোজিত থাকে, মানে জমা থাকে। এছাড়াও আমরা একটা হোম পেজকে অত্যন্ত আকর্ষণীয় করার জন্য, একটা হোম পেজকে অত্যধিকভাবে আকর্ষণীয় করার জন্য কিছু এক্সটেনশন যুক্ত ফাইলকে কিন্তু আমরা যুক্ত করতে পারি। ভালো করে শোনো, একটা হোম পেজ মানে ওয়েব পেজকে অত্যন্ত আকর্ষণীয় করার জন্য, আকর্ষণীয় করার জন্য আমরা কি করতে পারি, এক্সটেনশন যুক্ত একটা কিছু ফাইল আমরা সেখানে আপলোড করতে পারি। সেই এই আপলোড কি তো সেই এক্সটেনশন যুক্ত ফাইলগুলোর নামের মধ্যে একটা নাম হলো, খুবই সুন্দর এবং সহজ একটা নাম, তোমরা শুনেছ নামগুলো, সেই নামগুলোর মধ্যে একটা নাম হলো কি HTML, ডট HTML। এটা হলো HTML, যে আমরা ফাইলে যে তথ্যগুলো দেবো সেগুলো আমরা ফাইল যেটা সেভ করবো, সংরক্ষণ করব, সে সংরক্ষিত ফাইলের নাম ডট HTML। কিন্তু আর একটা নাম হলো ডট JavaJS, এটাকে বলা হয় জাভা স্ক্রিপ্ট। আমরা মোবাইলে তোমরা দেখবে জাভা একটা প্রোগ্রাম আছে, তোমাদের গেম চালু করলে দেখবে জাভা দেখায়, এটা কিন্তু একটা প্রোগ্রামিং। এই জাভা দিয়ে এই কি করা হয়, এই জাভা দিয়ে আমরা যদি কিছু কম্পিউটার ওয়েবসাইটে যদি আমরা ঢুকিয়ে দিই জাভা স্ক্রিপ্টে, তাহলে সেটা HTML ফাইলের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এটার নাম হলো জাভা স্ক্রিপ্ট। আরেকটা আমাদের আছে PHP, ডট PHP, এই নামটা তোমরা শুনেছ অনেক। এই PHP-র কাজ হলো, এটার নাম হলো হাইপার টেক্সট, এটা কিন্তু একটু অন্য ধরনের কিন্তু ফুল মিনিং, বুঝলে? হাইপার টেক্সট, হাইপার টেক্সট
প্রি প্রসেসর, হ্যাঁ প্রি প্রসেসর, এই নামটা মনে করো, এই ফুল মিনিংটা একটু মনে করো। পিএইচপি ফুল মিনিং হলো কি, হাইপার টেক্সট প্রি প্রসেসর, একটা ওয়েবসাইটকে ডেভেলপ করার জন্য, উন্নয়ন করার জন্য কিন্তু পিএইচপি ফাইল ব্যবহার করা হয় থাকে, এই এক্সটেনশনযুক্ত ফাইল। আর একটা নাম হলো আমাদেরকে সিএসএস, এটা কিন্তু তোমাকে ভালো করে মনে করতেই হবে। সেটা হলো সিএসএস মানে হলো ক্যাসকেডিং আর কি বলা হয়, এর ফুল মিনিং সিএএস, CADING, ক্যাসকেডিং স্টাইল শিট, SEETS। এই ক্যাসকেডিং স্টাইল শিট, যারা তোমরা HTML শিখবা, HTML এ কাজ করবা, HTML এর ওয়েব ডিজাইন, ওয়েব পেজ বানাবা, তাদের জন্য কিন্তু সিএসএস, পিএইচপি তো লাগবেই, তবে সিএসএস কিন্তু মাস্ট। কেন মাস্ট জানো? তুমি তো নর্মালি যখন তুমি দেখবা, তোমরা অনেকে জানো হয়তো HTML ব্যবহার করে কিন্তু আবার যখন কোড ব্যবহার করি, তখন আমরা এখানে নর্মালি কিন্তু আমরা নাম ঠিকানা কিন্তু স্ক্রিনে ছাপাতে পারি, ছবি ছাপাতে পারি, যে কোনো জিনিস কিন্তু আমরা পেজে নিয়ে আসতে পারি। কিন্তু সিএসএস দিয়ে এই ক্যাসকেডিং স্টাইল শিট, এইটা যদি ব্যবহার করতে পারি আমরা HTML এর মধ্যে, তাহলে কিন্তু আমরা হোম পেজে যখন ঢুকি না, রাষ্ট্রীয় এডুকেশন বোর্ডের হোম পেজে যখন তুমি ঢুকলে, তখন তুমি কী দেখো, তুমি সেখানে কী দেখো, প্রথমে দেখো এরকম একটা বিষয়, ধরো ও এইখানে হোম পেজে তুমি ঢুকেই তুমি দেখলে যে এইখানে একটা সুন্দর করে একটা কালার করে দেওয়া আছে, তারপরে একটা কালার এই দিকে দেওয়া আছে, তারপরে এখানে একটা লেখা এদিকে ভেসে উঠছে, আবার এই দিকে একটা হোম নোটিশ বোর্ড এখানে আছে, তারপরে এখানে আর একটা কালার আছে, আবার পুরোটার পেছনে একটা কালার দেওয়া আছে। এই যে স্টাইল করলা তুমি, ডিজাইনটা করলা, এইটা ডিজাইনটা করার জন্য কিন্তু সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট, এইটা কিন্তু তোমাকে জানাই লাগবে। এটা যদি না জানি, তাহলে HTML কিন্তু আমার ওয়েব পেজ ডিজাইনকে বেশি আকর্ষণীয়ভাবে উপস্থাপনা করতে পারবো না। ঠিক আছে ব্যাপারটা। তারপরে আমাদের পড়া আছে হলো ওয়েবসাইট। আসলে ওয়েবসাইট কি, তোমাদের তো অনেকেই বলে থাকো যে আমরা ওয়েবসাইটে ঢুকলাম, তোমরা ধরো এমএস ওয়ার্ড একটা ফাইল তৈরি করলে, তুমি তোমার নাম দিয়ে মনে করো ABC নামে একটা ফাইল তৈরি করলে, তাহলে ABC নামে ফাইল তৈরি করে সেই ফাইলটা কোথায় থাকলো? তো একটা কোথাও তো থাকে তো, তাই না? যে এখানেই থাক, আবার হার্ড ডিস্কে থেকে গেল, তো সে হার্ড ডিস্কে থাকলো কি নামে থাকলো? ABC নামে থাকলো। তাহলে ইন্টারনেট যারা আমরা ব্যবহার করি, ইন্টারনেট যারা আমরা ব্যবহার করি, আমরা মনে করছি আমরা রাশি এডুকেশন বোর্ডে ঢুকবো, তাহলে রাশি এডুকেশন বোর্ডে যদি আমরা ঢুকি, তাহলে কি নামে তাহলে রাশি এডুকেশন বোর্ডে আসে জিনিসটা? তাহলে যে নামে রাশি এডুকেশন বোর্ডের যে ওয়েব পেজটা আছে, যে নামে আছে, সংরক্ষিত হয়ে আছে, সেই নামটার নামই কিন্তু ওয়েবসাইট। তাহলে রাশি এডুকেশন বোর্ডের সাইটটা আমি করো www.educationboard.rashi.bd অথবা gov.bd, এইটা কিন্তু আসলে ওয়েবসাইট। ওয়েব পোর্টাল আরেকটা নাম কি আমরা বললাম, ওয়েব পোর্টাল। ধীরে ধীরে মনে রাখো জিনিসগুলো, ওয়েব পোর্টাল বলে একটা কথা আছে। আমি কিন্তু অনেক ছোট ছোট জিনিস বোঝাতে চাচ্ছি তোমাদেরকে, এইগুলো জানার পরে কিন্তু আমরা আসলে HTML এর মূল পর্বে যে আমরা কিন্তু পেজ তৈরি করা শিখবো, কিভাবে কোড লেখা যায় সেটা শিখবো, এইগুলো কিন্তু আমাদেরকে মাস্ট জানতেই হবে। তাহলে ওয়েব পোর্টাল আমাদের একটা কথা আছে, তাহলে ওয়েব পোর্টাল কি, আমরা ওয়েব পেজ আমরা আমরা চালু করলাম, তাই না? তো ওয়েব পেজ আমরা চালু করলাম, চালু করার পরে ওয়েব ওর মধ্যে যে কন্টেন্টগুলো আছে, তারপর সার্ভিসের কথা লেখা আছে, অথবা বিভিন্ন বিজ্ঞপ্তি আছে, এইটাই যে তথ্যগুলো সার্ভিস দেওয়া হয়, তাহলে ওয়েব পোর্টাল হলো কি, তাহলে ওয়েব পেজে যে সার্ভিসগুলো দেওয়া হয়, বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়, যে তথ্যগুলো ওখানে উপস্থাপন করা হয়, এটা ব্যবহারকারীদের কাছে কি সহজবোধ্যভাবে উপস্থাপন করার প্রক্রিয়ার নাম বা পদ্ধতি বা সেটার নাম হলো কি ওয়েব পোর্টাল, মানে যেখানে গিয়ে আমরা আমরা সহজে সব কিছু জানতে পারবো, যে এখানে কী কী আছে, এটার নাম হলো কি ওয়েব পোর্টাল। আর একটা আমাদের নাম হলো কি আইপি অ্যাড্রেস।
এটা কিন্তু খুবই গুরুত্বের সাথে কিন্তু মনে করবে, আইপি অ্যাড্রেস, এটার নাম কি? আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। একটি বিশ্বের বিশ্বের প্রতিটি মানুষের নিজের একটা পরিচয় আছে, পরিচয় আছে না, একটা নাম আছে, ধরো আমার নাম, তোমার নাম, একটা বিশ্বের প্রতিটি মানুষের তাহলে একটা একটা করে নাম আছে। তো তাহলে এই এই নামটা একটা গ্রামে বা সারা বিশ্বে কিন্তু অনেক থাকতে পারে, অনেক থাকতে পারে না, অনেক থাকতেই পারে, কিন্তু ওই ব্যক্তিকে চেনার জন্য কিন্তু একটা ঠিকানা দরকার। তার যখনই ঠিকানা হয়ে যাবে তখন কিন্তু সে লোকটা কিন্তু, সে ব্যক্তিটা কিন্তু অদ্বিতীয় হয়ে যাবে। ফোনের ক্ষেত্রেও কিন্তু তাই, প্রতিটা ফোনের কিন্তু কিন্তু একটা একটা ফোন নাম্বার কিন্তু আছে। ঠিক অনুরূপভাবে, ঠিক অনুরূপভাবে কম্পিউটার নেটওয়ার্কে, কম্পিউটার নেটওয়ার্কে প্রতিটি ডিভাইসের জন্যে, আবার ভালো করে বোঝো, তাহলে প্রতিটা মানুষকে চেনা যাচ্ছে, আমরা আইডেন্টিফাই করছি আমরা তার ঠিকানা হিসেবে, একই একাধিক নাম থাকলেও কিন্তু তার ঠিকানা দেখ করছি, প্রত্যেকটা মোবাইলকে কিন্তু আমরা একটা নাম্বার দিয়ে কিন্তু আইডেন্টিফাই করছি। সেই রকম কম্পিউটার ডিভাইসকে, কম্পিউটার নেটওয়ার্কে প্রতিটা ডিভাইস কিন্তু একটা আইডি দিয়ে একটা পরিচিতি করা হয়ে থাকে, যা একটা পরিচিতি থাকে তার। তাহলে বিষয়টা আরেকটা চিন্তা করো, আইপি অ্যাড্রেসটা কি? তাহলে কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি ডিভাইসে একটা কি থাকে? পরিচিতি থাকে বা আইডেন্টিটি থাকে, এই আইডেন্টিটিকেই বলা হয় কি? আইপি অ্যাড্রেস। কি মনে থাকলো ব্যাপারটা? তাহলে একটা আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য একটা আইপি মোট 4টি অক্টেট সংখ্যা থাকে। তাহলে কয়টি সংখ্যা থাকে একটি আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য, কয়টি অক্টেট? তাহলে অক্টেট কি? অক্টেট হলো 4টি অক্টেট সংখ্যা থাকে, যেটা অক্টেট মানে হলো কয়টি থাকে বললাম? 4টি অক্টেট আইডি আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য অক্টেট। এই অক্টেটের আন্ডারে কিন্তু 8 বিট বাইনারি বাইনারির সংখ্যা থাকে, ঠিক আছে? তাহলে 8 বিট নিলে একটা অক্টেট। তাহলে আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য তাহলে কয়টি অক্টেট লাগবে? 4টি লাগবে। 4টি বানিয়ে তাহলে বাইনারি বিট কয়টা লাগছে? তাহলে তাহলে 4×32 32টা হচ্ছে না? তাহলে 32টা বিট মিলে 4টি অক্টেট হচ্ছে। প্রতিটা অক্টেট কি? ধরো আমাদের এখানে, আমরা এখানে এটা একটা 8টা, এখানে 8টা বিট আছে, এখানে 8টা বিট আছে, এখানে 8টা বিট আছে, এখানে 8টা বিট আছে। এই প্রতিটা অক্টেটকে আলাদা করার জন্য মাঝখানে একটা করে ডট দিতে হয়, দিয়ে কিন্তু আলাদা বোঝানো হয়, এই অক্টেট দিয়ে কিন্তু বোঝানো হয়ে থাকে। নেটওয়ার্কে শ্রেণী বিভাগে, নেটওয়ার্কে শ্রেণী ভেদে আইপি অ্যাড্রেসের প্রথম থেকে 3 পর্যন্ত, আবার বোঝো, নেটওয়ার্কের শ্রেণীভেদে, নেটওয়ার্কের শ্রেণীভেদে আইপি অ্যাড্রেসের প্রথম থেকে 3 পর্যন্ত যেটুক থাকে তাদেরকে বলা হয় নেট আইডি বলা হয় থাকে, এবং পরেটাকে বলা হয় হোস্ট বলা হয় থাকে। আমরা চিত্র দেখি আগে, ডেট কি থাকে? আমরা বললাম নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসের শ্রেণীভেদে আইপি অ্যাড্রেস এর প্রথম থেকে 3টা পর্যন্ত, প্রথম থেকে 3টা পর্যন্ত যেটা থাকে সেটাকে বলা হয় নেট আইডি বলা হয় থাকে। আমরা একটা ছবি দেখি, এটা ছবিটা হলো এরকম, ধরো এটা একটা আমরা একটা আইপি অ্যাড্রেস তৈরি করতে চাচ্ছি, এটা আমরা 4টা ভাগ করলাম, এখান থেকে একটা ভাগ, এখান থেকে একটা ভাগ, এখান থেকে একটা, 4টা অংশ করলাম। তো আইপি অ্যাড্রেস প্রকাশের জন্যে, আইপি অ্যাড্রেস শ্রেণী বিভাগে করার জন্যে আমাদেরকে প্রথম থেকে 3টা পর্যন্ত আমাদেরকে কি বলা হয়ে থাকে? NET নেট আইডি বলা হয়ে থাকে, এবং পরেরটাকে বলা হয় হোস্ট বলা হয়ে থাকে। তাহলে এখান থেকে ধরো 1 2 3 আমাদের এই পর্যন্ত যদি আমরা এখান থেকে ধরি, বা আমরা প্রথমে আমরা এখান থেকে ধরলাম, এটাকে বলা হয় NET নেট আইডি, আর এটা এই পুরোটাকে বলা হয় হোস্ট। তাহলে এখানে দেখো আমাদের অক্টেট কয়টা আছে, দেখো এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এই 4টা আছে। তার মানে এখানে 8টা বিট আছে, এখানে 8টা বিট আছে, এখানে 8টা বিট আছে, এখানে 8টা বিট আছে।
এই নেটওয়ার্কের শ্রেণী বিভাগের উপর ভিত্তি করে এই নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসকে আসলে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। বিভিন্ন শ্রেণী মানে কি, নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে আসলে শ্রেণী করা যায়, কোন শ্রেণীর নেটওয়ার্ক আইপি এটা, এরকম বিষয়টা। তবে এরকম বিষয়ের মধ্যে একটা আছে এ ক্লাস, একটা এ ক্লাস আইপি অ্যাড্রেস থাকতে পারে, আরেকটা হলো বি ক্লাস অ্যাড্রেস থাকতে পারে একটা, তারপরে সি ক্লাস থাকতে পারে, তারপরে ডি ক্লাস, ডিই, এগুলো কিন্তু শ্রেণী বিভাগে, এগুলো আমাদের আইপি অ্যাড্রেসের কিন্তু শ্রেণীকরণ করা হয়ে থাকে এ বি সি ডি ই পর্যন্ত, এভাবে আরো বেশি কম বেশি হতে পারে এরকম। তো আমি তোমাদেরকে একটা আইপি অ্যাড্রেস আজকে তোমাদেরকে একটা দেখাবো, ইন্টারেস্টিং বিষয়, যে আমরা একটা বি ক্যাটাগরি বা বি আমরা বি ক্যাটাগরির একটা আমরা আইপি অ্যাড্রেস দেখাবো তোমাদেরকে। সেটা হলো আমাদের ধরো এখানে, তাহলে এটা হলো কি বি ক্যাটাগরির, বি ক্যাটাগরির আইপি অ্যাড্রেস। তাহলে বি ক্যাটাগরির একটা আইপি অ্যাড্রেসটা আমরা যদি আমরা করতে চাই, তাহলে কিভাবে আমরা বুঝবো এটা কি করে? হ্যাঁ, তো আমরা ধরো এখানে এখানে একটা মান বসাই দিলাম, এখানে একটা করলাম, আর একটু কমিয়ে দিই, একটা করলাম, এখান থেকে আর একটা করলাম, দুইটা এখানে আর একটা করলাম, তিনটা এখানে আর একটা করলাম। তাহলে আমরা কি বললাম, প্রতিটা বাইরের বিটকে আটটা বিটকে আমরা কয়টা দেয়া ভাগ করতে বলেছি, আমরা আটটা বিট হলে একটা মাঝখানে ডট দেয়, আলাদা আলাদা করে অকটেট বানাবো এখানে। তাহলে এখানে একটা অকটেট বানালাম, এখানে একটা অকটেট বানালাম, এখানে একটা অকটেট বানালাম। এখানে মনে করো আমাদের 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আমাদের একটা আমরা আইপি অ্যাড্রেস তৈরি করছি কিন্তু আমরা, ঠিক আছে? তাহলে এই এটা আমরা কি কি ক্যাটাগরি বলছি, এটা বি ক্যাটাগরি। তো বি ক্যাটাগরি তাহলে কি হবে, প্রথম অংশে তাহলে দুটা হলো নেট আইডি হবে, আর তাহলে এইটা এইটা এই দুটা মিলে হলো হবে কি নেট আইডি, আর এটা এই এই দুটা মিলে কি হবে হোস্ট। তাহলে আমরা এটা একটা আমরা মান বসাবো, একটা কি মান, বাইনারি বিট বসাবো আমরা। তো বাইনারি বিট আমরা বসাবো সে কি বলে, আমরা ধরো এখানে 1 1 1 2 3 4 5 6, তারপরে 10 10 10 2 0 দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আমরা দেব 0 0 0 0 0, তারপরে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8, 1 2, আমাদের এটা 2 3 4, তারপরে 10, তারপরে 10-এর পরে আমরা 11 দিয়ে দেবো এখানে, তারপরে আমরা এখানে দিয়ে দেবো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, আর একটু ঘর বেশি হয়ে গেছে আমাদের, এখানে আমরা 1 দিয়ে দিলাম। এইটা হলো তাহলে বাইনারি বিট আমরা বসাইলাম। তাহলে আইপি অ্যাড্রেসে একটা আইপি অ্যাড্রেসে আমরা বললাম যে একটা মানুষকে আইডেন্টিটি করা খুবই সহজ কি ঠিকানা দিয়ে, সে ঠিকানা কিন্তু কম্পিউটারের এই নেটওয়ার্কের মাধ্যমে কোনো ডিভাইসকে যদি আমরা আইডেন্টিটি করতে চাই, আইপি অ্যাড্রেস দিতে চাই বা ঠিকানা তার পরিচিতি দিতে চাই, তাহলে কী করতে হবে, এরকম 32টা বাইনারি বিট দিয়ে কিন্তু তাকে ঠিকানাটা নিতে হবে। কিন্তু এটা অনেক কঠিন একটা বিষয়। তাহলে এইটাকে কিন্তু আমরা এখন করব কি, এইটাকে একটা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করে দেব, তাহলে আর একটু সহজ হয়ে যাবে না? তাহলে ডেসিমাল সংখ্যায় রূপান্তর যদি করতে হয় তাহলে এটার মান হবে 192, দশমিক মানে ডট মানে আমরা এটা আমরা কি বললাম অকটেট বললাম, 168। তারপরে কত আছে, 168-এর পরে আমাদের আছে হলো 11 11, তারপরে 0.01, এইটা হলো তাহলে এই আইপি অ্যাড্রেসের কিন্তু এইটা হলো দশমিক মান আইপি অ্যাড্রেস। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা কিন্তু মনে রাখো। হ্যাঁ,
তারপরে আমরা আরেকটা জিনিস শিখবো, আমরা সে ডোমেইন নেম বলে একটা কথা লেখা আছে, আমাদের ভুল হতে পারে, লেখাতে যদি ভুল হয় তো প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে, লেখার সময় তো একটু ভুল হতেও পারে, তাই না? আর বোঝাতেও যদি আমি একটু তথ্য যদি ভুল তথ্য দিয়ে থাকি সেটার জন্য কিন্তু ক্ষমা দৃষ্টি এতে দেখবে তোমরা। আরেকটা নাম হলো ডোমেইন নেম বলে একটা কথা লেখা আছে, ডিএনসি বলা হয়, DNS এটাকে বলা হয় ডোমেইন নেম সিস্টেম, ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম হলো, আমরা তো আইপি অ্যাড্রেস পেয়ে গেলাম, তাই না? আইপি অ্যাড্রেস একটা মানুষকে পরিচিতির জন্য যেমন তার ঠিকানা দরকার, নাম তো অনেক লোকে থাকতে পারে কিন্তু তার ঠিকানা দিয়ে তাকে আমরা খুঁজে বের করলাম, একটা মোবাইলকে কিন্তু একটা নাম্বার দিয়ে বের করলাম, কিন্তু কম্পিউটারের নেটওয়ার্কের নেটওয়ার্ক দিয়ে একটা ডিভাইসকে যদি আমরা আইডেন্টিফাই করি যে আমার এই কম্পিউটারটা কিন্তু আইপি অ্যাড্রেস এত, তাহলে সেটা কি করতে হবে, চারটে অকটেট বানিয়ে 32 বিট দিয়ে তাকে অকটেট দিয়ে একটা আইপি অ্যাড্রেস বানাতে হবে। আমরা একটু আগে দেখালাম এই আইপি অ্যাড্রেস বানানোর পরে সেটা কিন্তু অনেক অনেক কষ্ট আমাদের জন্য ওটা মনে রাখা, তো সেটাকে আমরা কিসে রূপান্তর করলাম, ডেসিমালে রূপান্তর করলাম। তো ডেসিমালেও আসলে মনে রাখা তো অনেক কঠিন ব্যাপার, এই কষ্টসাধ্য ব্যাপারকে ডেসিমেল থেকে আরো সহজ করে উপস্থাপনা করার জন্য যে এই নামটা ব্যবহার করা হয় আইপি অ্যাড্রেসে, সেটার নাম রাখা হয়েছে কি ডোমেইন নেম বলা হয়, বা এটাকে বলা হয় ডিএনএস। যেমন আমরা যেমন মনে করি শিক্ষা, SASHIKKH শিক্ষা .com যেটা .org শিক্ষা .org, ঠিক আছে? তো আমরা শিক্ষা শিক্ষা .org আমরা একটা ডোমেইন ঠিকানা, একটা আইপি অ্যাড্রেস আমাদের কি হবে তাহলে, তাহলে এটার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, ওই যে অক্টেটে যেতে হবে, অক্টেট চারটে অক্টেট হবে, সেখানে আবার বাইনারি নাম্বার হবে, সেখান থেকে আমরা ডেসিমালে নিয়ে আসবো। এটা অনেক কঠিন, মনে রাখাও কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু এটার একটা আমরা ডেসিমাল নাম্বার কিন্তু আমরা বলতে পারি, কিন্তু আমার মনে আছে এটা 192.168 ডট হলো 10.1, এটা কিন্তু আসলে এই ডোমেন নেম সিস্টেম, এটা হলো ডোমেন নেম, আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসকে আমরা মানুষের সামনে বা আমাদের সামনে বা ব্যবহারকারীর সামনে কম্পিউটার ব্যবহারকারীর সামনে সহজ উপস্থাপন করার জন্য যেটা ব্যবহার করা হয় তাকে তাকে বলা হয় কি থেকে ডোমেন নেম সিস্টেম। এই ডোমেন নেমে জেনেরিক কিছু টাইপ আছে, ডোমেন নেমের কিছু জেনেরিক কিছু টাইপ আছে, যেমন জেনেরিক টাইপ মানে বোঝাতে চাচ্ছি যেমন আর বুঝবো কি করে কোনটা কি প্রতিষ্ঠান, যেমন আমাদের ডোমেইন নেম আমরা এখানে লিখে রাখি ডোমেইন, আমরা এখানে লিখলাম ডোমেইন নেম, ডোমেইন নেম, ডোমেইন নেম আমরা লিখলাম এখানে, যেমন আমরা .com লিখলাম, এটা আসলে কি, এটা প্রতিষ্ঠান কি ধরনের প্রতিষ্ঠান, এটা বৈশিষ্ট্য কি আসলে, মানে কি ধরনের আর কি প্রতিষ্ঠান, এটা ডোমেইন নেম, এটা কমার্শিয়াল, কমার্শিয়াল অর্গানাইজেশন, তাহলে এটা এটার উদাহরণ কি, তাহলে উদাহরণ উদাহরণ আমরা দিতে হবো, উদাহরণে আমরা আসবে কি মাইক্রোসফট, মাইক্রোসফট .com, এটা কিন্তু আসলে জেনেরিক টাইপ, কিন্তু এটা আমরা সহজে বোঝার জন্য। তারপরে .edu আছে আমাদের, তাহলে এটাকে এডুকেশনাল ইনস্টিটিউট, এডুকেশনাল ইনস্টিটিউট, তাহলে এটা আমরা কি করে বুঝবো, বুয়েট যেমন লিখলাম BUET BUET.com BUET.edu, তাহলে আমরা বুঝলাম এটা হলো কি জেনেরিক, এটা অংশ বলা হচ্ছে জেনেরিক নাম বলা হয় তাকে, দেখে এরকম তোমরা অনেক নাম শুনেছো, যেমন অর্গা নাম শুনেছো, বিডি নাম শুনেছো, বিভিন্ন দেশের নামের সাথে কিন্তু আমাদের একটা ডোমেইন নেম থাকে, সেগুলো নিয়ে আমাদের বেশি বলার দরকার নেই, তোমরা এগুলো জানোই কিন্তু আসলে। আমরা আরেকটু সামনে যাই, হ্যাঁ, তো কি কি বেশি কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে একটু, তোমরা কিন্তু জানাচ্ছ না আমাকে, আমার মোবাইল এখানে অন আছে,
ফেসবুক দেখছি আমি অনেককে, কিন্তু বেশি তোমরা অগ্রগতি বাদে দেখতে পাচ্ছি না। তো ওয়েব অ্যাড্রেস আমাদের পরবর্তীতে জানবো হলো ওয়েব অ্যাড্রেস কি। ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস হলো আমরা যে ওয়েব, আমরা ওয়েব পেজ যে বানালাম, ওয়েব ঠিক ওয়েব যে একটা তৈরি করলাম, মনে করো একটা ফাইল তৈরি করলাম এমএস ওয়ার্ডে, ফাইল তৈরি করে সেখানে কিন্তু সেখানে সেটা কিন্তু একটা জায়গায় যে জমা হয়, জমা হয়ে যায় না? তো ঠিক আমরা যে যেমন এডুকেশনাল বোর্ড আমাদের আছে, এইটা কিন্তু একটা জায়গায়, কিন্তু সার্ভারের একটা জায়গায়, বিভিন্ন দেশের বিভিন্ন কম্পিউটারের সার্ভারে কিন্তু এই এডুকেশন, রাজশাহী এডুকেশন বোর্ড কিন্তু জমা হয়ে আছে। যেই জায়গাতেই জমা হয়ে আছে তাকে বলা হয় কি, ওয়েব অ্যাড্রেস বলা হয়। এটা খুবই সহজ একটা বিষয়। তাহলে ওয়েব ব্রাউজার বলে একটা কথা আছে আমাদের, আমাদের কি নাম হইল, ওয়েব ওয়েব ব্রাউজার, এইটার একটা তো গল্প আছে আমাদের। হ্যাঁ, ব্রাউজার, ওয়েব ব্রাউজার, ব্রাউজ মানে কি জানো, BROWSE, ব্রাউজ। আমরা আমি যারা আমরা গ্রামের মানুষ, যারা ছোটবেলায় যারা গরু রাখালরা বা গরু নিয়ে বিলে যায়, যেমন রাখালরা আমরা যখন দেখেছি ছোটবেলায় রাখালরা একসাথে 10টা গরু নিয়ে গেছে, ভালো করে শুনো গল্পটা, তারপর আমরা এই জায়গায় যাবো। তো মাঠে 10টা গরু নিয়ে গেছে বা 15টা গরু নিয়ে গেছে রাখাল, মাঠে নিয়ে যে গরুটাকে ছেড়ে দিয়েছে মনে করো, এটা হলো একটা গাছ, এটা একটা গাছ মনে করো, এটা গাছের নিচে সে রাখাল এখানে বসে আছে, এখানে কি বসে, রাখাল এখানে বসে আছে, রাখাল এখানে বসে আছে। তো এই সে বসে থাকে, সে দেখছে এখানে একটা গরু আছে, এখানে একটা গরু আছে, এখানে একটা গরু আছে, এখানে একটা গরু আছে, এখানে একটা 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 আছে। এই যে রাখাল একটা জায়গায় গরু ছেড়ে দিয়ে গরুকে যে চড়ানো হচ্ছে, সে দেখছে, এই দেখার নাম কিন্তু ব্রাউজ। তাহলে রাখাল একটা জায়গায় বসে থেকে সে যতগুলো গরু নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে, মহিষ নিয়ে গেছে, চাই নিয়ে যাক, নিয়ে যে একটা জায়গা থেকে যে অবলোকন করা, সেটার নাম হলো কি, ব্রাউজ। এই ব্রাউজটা কিন্তু কম্পিউটারে কিন্তু ইন্টারনেটে কিন্তু ওখান থেকে নিয়ে আসা হয়েছে। তো আমরা আজকে হলো ওয়েব ব্রাউজার। ইন্টারনেট তো আসলে একটা মহাসমুদ্র, ইন্টারনেট তথ্যের মহাসমুদ্র। হ্যাঁ, তো বিভিন্ন জায়গার তথ্য যে ছড়িয়ে ছিটে বিভিন্ন জায়গা আছে, সেটাই তো আমরা সেই ইনফরমেশনকে ব্যবহারের কাছে কী করে উপস্থাপন করার যে সুযোগ বা তৈরি করে দেওয়া হয়, সেটার নাম হলো কি, ওয়েব ব্রাউজার। এই ওয়েব ব্রাউজার থেকে আমাদের আর একটা শব্দ আসছে, ওয়েব ব্রাউজিং। তাহলে ওয়েব ব্রাউজারে কী করলো, ছড়িয়ে থাকা ছিটিয়ে থাকা তথ্যকে আমাদের সামনে, ব্যবহারকারীর সামনে কী করা হয়, উপস্থাপন করা হয়, উপস্থাপনের করে দেওয়া হয়, সুযোগ করে দেওয়া হয়, মানে আমরা দেখতে পাই। কিন্তু ব্রাউজিং, ওয়েব ব্রাউজার তো দেখা যায়, কিন্তু সে ওয়েব ব্রাউজিংটা কি, সে কী দিয়ে দেখবে, আমরা তো চোখ দিয়ে দেখি। রাখাল কী দিয়ে দেখলো, গরুগুলোকে চোখ দিয়ে দেখলো। তাহলে এই ব্রাউজিং মানে সেই পৃথিবীতে যে ছড়িয়ে ছিটে তথ্যগুলো আছে সেগুলো দেখবো কী দিয়ে, আমরা যেটা দিয়ে দেখবো সেটাকে বলা হয় ওয়েব ব্রাউজিং বলা হয়, ব্রাউজিং সফটওয়্যার বলা হয় আসলে তাকে, BROWSING। হ্যাঁ, ব্রাউজিং সফটওয়্যার বলা হয় তাকে। এই ব্রাউজিং সফটওয়্যার মধ্যে একটার নাম তোরা অনেকে শুনেছ, ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার। আর এটা একটার নাম, আরেকটা হলো অপেরা, আরেকটার নাম হলো সাফারি। কি ভালো লাগছে না, কি অবস্থা দেখো, আমি দেখছি কিন্তু মাঝে মাঝে। আর একটার নাম হলো মজিলা ফায়ারফক্স। আর একটার নাম হলো গুগল ক্রোম। হ্যাঁ, এটাকে এগুলোকে বলা হয় কি, ব্রাউজিং সফটওয়্যার। এগুলো দিয়ে কিন্তু আমরা পৃথিবীতে আনাচে কানাতে ছড়িয়ে ছিটিয়ে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। আর একটা শব্দ আমরা নিয়ে আসবো, এই ওয়েব ওয়েব ডিজাইনের ধারণার কিন্তু অনেক বিষয়, তাই না, মনে হচ্ছে এতক্ষণে? এগুলো না জানলে কিন্তু আমরা ওয়েবটা আমরা ডেভেলপ করতে পারবো না, অবশ্যই আমাদেরকে জানতে হবে। আর একটা জিনিস আমাদের কি, ইউআরএল বলে কথা আছে, ইউআরএল, এটা ফুল মিনিং হলো
এটাকে বলা হয় আন ইনফর্ম বলা হয়ে থাকে। হ্যাঁ, আন ইন ফর্ম রিসোর্স, হ্যাঁ, আর ই এস ও ইউ আর সি ই লোকেটর। এই ইউআরএল কাকে বলা হয়? আমরা যখন ইন্টারনেট চালু করে, যখন গুগল ক্রোম চালু করে, যখন আমরা এখানে, যখন এখানে অ্যাড্রেস অ্যাড্রেস লেখার জায়গা দেখায় না, এভাবে অ্যাড্রেস লেখার জায়গা থাকে না, এখানে যে অ্যাড্রেসটা আমরা লিখি www.education board.gov.bd, এই যে তথ্যটা লিখলাম, অ্যাড্রেসটা লিখলাম, এই অ্যাড্রেসকেই কিন্তু বলা হয় ইউআরএল। ওই জায়গাটার নাম না, কিন্তু অ্যাড্রেসটার নাম হলো ইউআরএল। এই ইউআরএল কিন্তু তিনটে অংশে বিভক্ত। তাহলে ইউআরএল কয় অংশে বিভক্ত? ধরো আমরা লিখলাম www, আমরা HTTP লিখলাম, HTTP, আমরা আমরা এখানে লিখতে পারি, আমরা এখান থেকে লিখি HTTP, এখানে লিখলাম গুগল, আমরা লিখলাম গুগল .gov.com, তারপরে আমরা কি লিখলাম, এর সাথে আর একটা কথা লিখলাম, এম, আমরা ধরো একটা ফাইলের নাম দিয়ে দেবো, ম্যাপস লিখলাম, MAPS। তাহলে ইউআরএল কয়টা অংশ বললাম? একটা, তিনটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, আর এটা একটা অংশ। এই অংশকে বলা হয়, আর এটা এটাকে এই অংশকে বলা হয় কি বলা হয়ে থাকে না, এই প্রোটোকল নেম, এটাকে বলা হয় প্রোটোকল নেম, আর এটাকে হলো ফাইল নেম বলা হয়, আর মাঝেরটাকে, মাঝেরটার নাম হলো কি, হোস্ট নেম, হোস্ট। এটা হলো ইউআরএল এর পূর্ণ একটা সংক্ষিপ্ত বিবরণী। তারপরে আমরা ওয়েবসাইট আমরা চালু করে ফেললাম, হোম পেজ পেলাম, হোম পেজে আমরা আমাদের কি কি আছে আমরা একটু বলে নেই। হোম পেজে প্রথমে আছে বুক মার্ক, আছে বুক মার্ক মানে তুমি যদি 5 দিন 7 দিন বা 2 দিন ধরে তুমি যদি অনেকগুলো ওয়েবসাইটে ঢুকে পড়ো, তার বুক মার্কে ওখানে তোমার সেই লিস্টগুলো দেখা যাবে। তারপরে কি আছে, রিলোড, তুমি একটা ওয়েবসাইটে কাজ করছো, করতে করতে সেখানে পরিবর্তন পরিবর্তন হয়ে যেতে পারে, সেখানে পরিবর্তন পরিবর্তন হওয়ার জন্য রিফ্রেশে ক্লিক করলে কিন্তু সেটা কিন্তু আবার সঠিক হয়ে যাবে। তারপরে একে যে স্টপ, তুমি ওয়েব পেজ থেকে কোনো তথ্য যদি ডাউনলোড করতে চাও, তো ডাউনলোড করতে করতে তুমি মনে করছো এটা ডাউনলোড করবো না, তাহলে তুমি স্টপ করে দিলে সেটা করে যাবে। তারপরে সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন মানে যে আমাদের ইন্টারনেটে, হ্যাঁ, ওয়েব পেজ থেকে কোনো কিছু খোঁজার জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় থাকে, তাকে বলা হয় কি, ওয়েব পেজ থেকে কোনো কিছু খোঁজার জন্য একটি মাধ্যম দরকার, সে মাধ্যমের নাম কি, সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিন বলা হয় তাদেরকে, সেটার নাম হলো একটা গুগল। তাহলে গুগল একটা কিসের নাম, সার্চ ইঞ্জিনের নাম। তাহলে একটা সার্চ ইঞ্জিন আমরা বলে রাখি এখানে, সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন একটা প্রথম নাম হলো গুগল। তারপরে আমাদের আর একটা কি নাম আছে, আমাদের ইয়াহু আছে, এগুলোকে কি বলা হয়, বিং বলে একটা কথা আছে, BING, এগুলোকে বলা হয় সার্চ। এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা ব্রাউজারে যাব, ব্রাউজার দিয়ে আমরা ওয়েব পেজে যাব, তারপরে আমরা আমাদের যেটা যেটা খুঁজে বের করার দরকার সেটা খুঁজে বের করবো। তো বন্ধুরা, এরপরে আমরা তোমাদেরকে HTML নিয়ে বিস্তারিত কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।